মরণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে তছনছ যখন গোটা পৃথিবী, মুখ থুবড়ে পড়ছে বিশ্ব অর্থনীতি। একে একে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়ছে করোনার মহামারী। তখন মহামারী রোধে কীভাবে চলতে হবে সমস্ত মানব সম্প্রদায়কে, তা নিয়ে নির্দেশনা আসছে বিভিন্ন সংস্থা, প্রশাসন ও গবেষকদের কাছ থেকে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ববাসীকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন মার্কিন এক গবেষক। যুক্তরাষ্ট্রের গবেষণা ও সংবাদভিত্তিক ম্যাগাজিন নিউজ উইকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনটি লিখেন মার্কিন গবেষক ডক্টর ক্রেইগ কনসিডাইন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির একজন গবেষক, এছাড়া একজন আন্তর্জাতিক বক্তা। প্রতিবেদনে বলা হয় ইমিউনোলজিস্ট ডাক্তার অ্যান্থনি ফোসি এবং মেডিকেল রিপোর্টার ডাক্তার সঞ্জয় গুপ্তের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সংক্রামণ রোগের বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইন থাকতে, একই সঙ্গে সুস্থ লোকদের জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। তারা দাবি করেছেন এসব উপায়ই হলো করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম। মার্কিন গবেষক ডক্টর ক্রেইগ কনসিডাইন তার রিপোর্টে লিখেন, আপনারা কি জানেন মহামারীর সময়ে সর্বপ্রথম কে এই সবচেয়ে ভালো কোয়ারেন্টাইনের উদ্ভাবন করেছেন? আজ থেকে প্রায় 1300 বছর আগে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন। যদিও তার সময়ে সংক্রামণ রোগের মতো কোনো বিশেষজ্ঞ ছিল না, তারপরেও তিনি এসব রোগব্যাধিতে তার অনুসারীদের যে নির্দেশনা দিয়েছেন তা ছিল কোভিড-19 মতো প্রাণঘাতী রোগ মোকাবেলায় দুর্দান্ত পরামর্শ। তার সেই পরামর্শ মানলেই করোনার মতো যে কোনো মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। এর উদাহরণ হিসেবে মার্কিন গবেষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী উল্লেখ করেন। তিনি লেখেন, মোহাম্মদ বলেছেন, যখন তুমি কোনো ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও তখন সেখানে প্রবেশ করো না। পক্ষান্তরে প্লেগ যদি তোমার অবস্থান স্থল পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই জায়গা ত্যাগ করো না। তিনি আরও বলেছেন, যারা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে তাদের থেকে সুস্থ মানুষকে দূরে রাখতে হবে। এভাবে বিভিন্ন সময়ে মানব জাতিকে সংক্রমণ থেকে রক্ষা করতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগব্যাধিতে আক্রান্ত লোকদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। মহানবীর নির্দেশনা মানার আহ্বান মার্কিন গবেষক ডক্টর ক্রেইগ কনসিডাইন। এ ব্যাপারে নবীর অমূল্য বাণীগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ইমানের অঙ্গ, ঘুম থেকে ওঠার পর হাত ধৌত করো, কেননা ঘুমের সময় তোমার হাত কোথায় স্পর্শ করেছে তা তুমি জানো না, খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে ইত্যাদি। মার্কিন গবেষক ডক্টর ক্রেইগ কনসিডাইন তার প্রতিবেদনে আরও লিখেন, আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসারীদের সেই বিষয়ে কী ধরনের পরামর্শ দিয়েছিলেন তা জানতে হবে। সে সময় তিনি মানুষদের চিকিৎসা এবং ঔষধ খেতে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, আল্লাহ কোনো রোগ তার প্রতিকার না দিয়ে তৈরি করেননি। সবচেয়ে বড় কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি যে শুধু তুমি প্রার্থনা করে বসে থাকবে, বরং তুমি প্রার্থনার পাশাপাশি চিকিৎসা নেবে, সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে মৌলিক নিয়মগুলো মেনে চলবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।